বলিউডের আইকনিক ছবিগুলির মধ্যে 2009 সালে মুক্তি পাওয়া থ্রি ইডিয়েটস অন্যতম গুরুত্বপূর্ণ নাম। আমির খান, আর মাধবন, সারমন যোশী, বোমান ইরানি ছাড়াও ছবিতে যার অভিনয় নজর কেড়েছিল তিনি হলেন দ্য সাইলেন্সার তথা চতুর রামালিঙ্গম। চরিত্রাভিনেতা অমি বৈদ্য কমেডির মোড়কে মোড়া এই চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন, তবে আজকাল আর সেভাবে বলিউডে দেখা যায় না তাকে। কোথায় আছেন তিনি জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অমি বৈদ্য বলিউডে একাধিক ছবিতে অভিনয় করেছেন, তবে সব ছবির মধ্যে থ্রি ইডিয়টসের চতুরের চরিত্রের জন্যই তাকে দর্শক আজও মনে রেখেছেন। কলেজের অনুষ্ঠানে তার অদ্ভুত ভাষণ কখনো ভুলতে পারবেন না দর্শকরা। এই দৃশ্যের জন্য দেশ বিদেশ থেকে সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। থ্রি ইডিয়টসের পর 14 বছর কেটে গিয়েছে। অমি বৈদ্যর কাছে থ্রি ইডিয়টসের পুরনো স্মৃতিগুলি এখনও ফিকে হয়নি। সোশ্যাল মিডিয়াতে অমি বরাবর বেশ অ্যাক্টিভ থেকেছেন। অভিনেতা নিয়মিত নিজের ছবি পোস্ট করেন, সঙ্গে থ্রি ইডিয়টসের শুটিংয়ের মুহূর্তের বিভিন্ন ছবিও শেয়ার করেন। এই ছবিগুলি তার কাছে ভীষণ দামি, তিনি নিজেও সে কথা স্বীকার করেছেন। মাঝে 14টা বছর পেরিয়ে গেলেও চতুর রামালিঙ্গম আজও দর্শকদের কাছে আগের মতোই জনপ্রিয় রয়েছেন। ইদানিং বলিউডে সেভাবে দেখা মেলে না তার। ছবিতে তাকে যেমন কমেডি চরিত্রে অভিনয় করে দর্শকদের মুখে হাসি ফোটাতে দেখা গিয়েছিল, বাস্তব জীবনেও তেমনি হাসি খুশি এই অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অমি বলেছিলেন, বলিউডের কাজের চাপে অনেকেই এত ব্যস্ত হয়ে পড়েন যে তাদের জীবন থেকে আনন্দ হারিয়ে যায়। অমি চাননি তার সঙ্গেও এমনটা ঘটুক, তাই তিনি যেমন তেমনই থাকতে চেয়েছেন। অমি সোশ্যাল মিডিয়াতে নিয়মিত নিজের ছবি পোস্ট করেন, যার মধ্যে থ্রি ইডিয়টসের বেশ কিছু ছবি এবং ভিডিও থাকে। করোনাকালীন সময়ে নেটিজেনদের মন ভালো করার জন্য ফের চতুর রামালিঙ্গম সেজে ক্যামেরার সামনে এসেছিলেন তিনি। চতুর রূপে বেশ কিছু ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন। এতগুলো বছরে খুব বেশি পরিবর্তন আসেনি তার মধ্যে। তিনি যেমন থাকতে চেয়েছেন তেমনই রয়েছেন, হয়তোবা এটাই তার কারণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।